কেয়া ঘোষের কাছে প্রথমে যাবো এরপরে কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র অনির্বাণের বক্তব্য আপনি শুনলেন আর আমাদের অগ্নিবাণও আপনি শুনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির কানাগলিতে পথ হারিয়ে ফেলেছেন কি হলে বারবার তাকে শুধু ইডি সিবিআই আর ইনকাম ট্যাক্স বা আইকর্ড দফতর আর এনআইএ কে গালিগালাজ করতেই নিজের সভার বিভিন্ন জনসভার ভাষণগুলোর একটা অধিকাংশ টাইম অধিকাংশ সময় ব্যয় করে দিতে হচ্ছে কেন দেখুন নিশান সবার আগে বলতে চাই দু ধরনের মানুষ নিয়ে আলোচনা হয় এক বিখ্যাত আর এক কুখ্যাত এবার আপনারা ঠিক করবেন রিপাবলিক কাকে নিয়ে বেশি আলোচনা করছেন বা অনির্বাণ সেটা ঠিক করবেন আচ্ছা আপনাদের প্রশ্ন হচ্ছে দুর্নীতির কানাগুলি আমি বলছি যে পথ পথিক পথ হারায়নি পথিক এই পথেরই পথিক ছিলেন তোমরা জানতে পারো মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে টুপি পরিয়ে ক্ষমতা এসেছিলেন তখন মানুষ বুঝতে পারেনি যে আসলেই তারা ওই একটা দুর্নীতি একজন মানে যারা সিপিএম তাদের থেকে সিপিএম টু পয়েন্ট জিরোকে নিয়ে আসা হচ্ছে ক্ষমতায় যারা এক একরকমভাবে সন্ত্রাস করেছে এক একরকমভাবে গণতন্ত্রকে হত্যা করেছে এক রকমভাবে দুর্নীতি করেছে আচ্ছা এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উনি ইডি নিয়ে কথা বলছেন আমি তিরিশ সেকেন্ড নেবে একদিকে মোদি মোদি মানে কি রাস্তা মোদি মানে বাড়ি মোদি মানে আবাস যোজনা মোদি মানে জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া জল মোদি মানে মেয়েদের সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে মেয়েদের নিশ্চিন্ত হওয়া মোদি মানে এইমস মোদি মানে মেডিকেল কলেজ ছশো বিরানব্বইটা মেডিকেল কলেজ মোদি মানে রাস্তা আর মোদি মানে দেশের অর্থনীতিকে এগারো নম্বর থেকে পাঁচ নম্বরে নিয়ে যাওয়া মোদি মানে দুশো কুড়ি কোটি কোভিড টিকা আর অন্যদিকে দিদি দিদি মানে কি দিদি মানে চুরি কয়লা রয়েছে বালি রয়েছে গরু রয়েছে রেশন রয়েছে খাদ্য রয়েছে শিক্ষা রয়েছে এবং সর্বোপরি দুর্নীতি রয়েছে দেশের অখণ্ডতা দেশের নিরাপত্তা নিয়ে খেলা করা রয়েছে তা মানুষ কাকে বাঁচবেন বুঝতেই পাচ্ছেন। আমার তো মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একবার উনি মার্গদর্শন করছেন না কেন যে উনি তো এরাই বলেছিল যে প্রধানমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি জোট ফোট হয়েছিল ডট ডট জোট তো সেখানে মার্গদর্শন দিন না যে উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে ওনার শিক্ষামন্ত্রীর নাম কি হবে পার্থ চট্টোপাধ্যায় নাকি ওনার খাদ্যমন্ত্রীর নাম কি হবে কেন্দ্রীয় সরকারের প্রিয় মল্লিক উনি আমার তো মনে হচ্ছে পঞ্চায়েত ভোটের আমরা প্রচার দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা বিধানসভার ভোটও নয় উনি খালি বিজেপি বিজেপি খারাপ আরে আপনি কি করেছেন সেটা বলুন না উল্টো দিকে প্রধানমন্ত্রী তিনি তার কাজের ক্ষতি আর দিন এটাই তফাৎ কেয়া ঘোষের কথা আমরা শুনলাম এবার আরও একজন তৃণমূলপন্থী বক্তা আজকে এই প্যানেলে রয়েছেন এবং তিনিও আইনজীবী অনির্বাণের মতো নীলাদ্রিবাবু নীলাদ্রিবাবুর কাছে আসব যে প্রশ্ন আমরা করছিলাম নিশ্চয়ই নীলাদ্রিবাবু আপনি শুনেছেন কেয়া ঘোষ অনির্বাণকে উত্তর দেওয়ার সময় বললেন যে কোনো কানাগলিতে পথ টথ উনি হারাননি উনি আসলে সমস্ত পথ সড়ক জাতীয় সড়ক মহাসড়ক সব কিছুকে এই পথেই নিয়ে যেতে চান এটা কেয়া ঘোষের বক্তব্য কি বলবেন না না আমি এটাতে এগ্রি করি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিএম চিফ মিনিস্টার আর উনি খুব দক্ষ পলিটিশিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়কে কারোর থেকে শিখতে হবে না যে উনি কি করে প্রচার করবেন আর কি বেসিস এ করবে এটা প্রথম এটা হল প্রথম সেকেন্ডলি এই যে মোদীর কথা বলা হচ্ছে ডেভেলপমেন্ট মোদি মোদীর আমরা শুনেছি দু কোটি চাকরি দেবে সেই দু কোটি চাকরি আমরা আজ অব্দি দেখিনি মোদীর আমরা শুনেছি যে পনেরো লাখ টাকা করে সবাইকে পাইয়ে দেবে সেই পনেরো লাখ টাকাটা কি করে পেয়েছি আমরা বলে দিচ্ছি

লক্ষ টাকার ইস্যুটা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের সময়ও আপনি যে দলকে সমর্থন করেন সেই তৃণমূল সহ অন্যান্য সব বিরোধী দল মানে মানে এনডিএ বিরোধী দল তুলেছিল আগে এই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন বলে আপনাদের দাবি উনিশের নির্বাচনের আগে এই কথা আপনারা বারবার তুলেছেন এবং গোটা নির্বাচনী প্রচারটাকেই তার আশেপাশে আবর্তিত করেছিলেন ফল কি হয়েছে নির্বাচনের আপনারা দেখেছেন আবার দু হাজার চব্বিশে এসে একই ইস্যু তোলাটা মানে খুব একটা ধারালো হচ্ছে কি বিষয়টা

বিজেপির ভুল ভীতি গুলো ভুল স্টেপ গুলো পাবলিকের সামনে তুলে দিচ্ছে এটা তো ফ্যাক্টনীতি এনআইএ কে দিয়ে ভোট

একটু মনোযোগ তো রাখুন আর একটু উত্তর দুজনকেই দুজনকেই একটু থামাচ্ছি আমি পরবর্তী বক্তার কাছে যাব অনির্বাণ নিয়ে আমি উত্তরটাও তো পেলাম না অনির্বাণ কে আপনি স্টেজ অবশ্যই আসবে তার আগে বিমল शंकर নন্দ রয়েছেন আমি তার কাছে একবার ছোট করে চলে যাব তারপরে আমাদের দুই বিশ্লেষকও রয়েছেন প্রাক্তন মানে সাংবাদিক নির্মল মুখোপাধ্যায় রয়েছেন এবং সংঘোপন্তী চিত্তাবিদ হিসেবে নিষিদ্ধাও রয়েছেন রেখেছেন বিমল বাবু নীলাদ্রিদার কথা আপনি এতক্ষণ শুনলেন এবং তিনি বলছেন যে কথা বন্ধ দেওয়ার কিছু না ওগুলোতে উত্তর দেওয়ার কিছু না আমি আমার কথা বলি সেটা হচ্ছে দেখো আর দশটা বাঙালি ছেলের মতো ছোটোবেলায় ক্রিকেট আমারও ভালো লাগতো পরবর্তীকালে ইউরোপিয়ান কাপ দেখে ফুটবলের ভক্ত হয়ে গেছি ক্রিকেট আর ভালো লাগে না কিন্তু এখনও কোথাও যখন ছোটোবেলায় শুনতাম ক্লাইভ লয়েডের আমলের ওই ওয়েস্ট ইন্ডিজের ওই খেলাটা আমার ভালো লাগে অসম্ভব দাপটের সঙ্গে খেলতো এক একটা বল করতো ওই মার্শাল বা ক্লাইভ অ্যান্ডি রবার্টস গোলার মতো ছুঁড়তো আমার এখন এই তৃণমূল নেত্রীকে দেখে মনে হয় উল্টো দিক থেকে মার্শাল বল করছে আর উনি ব্যাট করছেন মদনলালের মতো বল এলেই টুক করে মাথা বসিয়ে দিচ্ছেন মদনলাল কী যে বসে পড়তো বল ফার্স্ট এলো মানে সে যে মাথা নিয়ে বসে পড়তো এখন তৃণমূলকে দেখে আমার এইটা মনে পড়েছে তার কারণ তৃণমূল সত্যি খেলতে পারছে না কেন খেলতে পারছে না আষ্টে পৃষ্ঠে দলটা জড়িয়ে গেছে দুর্নীতিতে সেটা গান আছে না কি প্রীতি রতন প্রীতি যতন প্রীতি গলারও হার এখন এই চুরি রতন চুরি যতন চুরি গলারও হার গোটা দলটা চুরিতে এমনভাবে জড়িয়ে গেছে টপ টু বটম যে সত্যি উত্তর দেওয়ার কিছু নেই এখন আপনি দুর্নীতির কোনো সুযোগ নেই আপনি সৎ আপনাকে সৎ বলা যাবে আরে আপনি তো সৎ তখনই আপনার সামনে দুর্নীতি করার সুযোগ আছে তারপরেও আপনি সৎ থেকে গেলেন যে কারণেই লোকে নরেন্দ্র মোদীকে সৎ বলে কারণ কেন্দ্রীয় সরকারে দশ বছর থাকার পরেও কারো কোনো হিম্মত হয়নি কিছু মিথ্যা অভিযোগ তোলা ছাড়া যে নরেন্দ্র মোদী রকম দুর্নীতিতে যুক্ত আছেন ওই রাহুল গান্ধীর মতো দু একজন লোক রয়েছে নিজেরা হারে তারপরে এই সব প্রশ্নগুলো তোলে তাদের কথার আমি গুরুত্ব দিই না কিন্তু এখানে ফর দ্য ফার্স্ট টাইম বাংলায় একটা দল টপ টু বটম প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতি এবং চুরির অভিযোগ আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনের না একটা গুরুত্বপূর্ণ বাঁকে এসে পৌঁছেছেন এবং সেই বাঁকটার পাশেই ভয়ঙ্কর খাদ বাঁকটা কি বাঁক হচ্ছে তিনি যে যেভাবে রাজনীতিগুলো করতেন সেই রাজনীতির রসদ শেষ হয়ে গেছে তিনি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিলেন তার ফায়ার ব্র্যান্ড যে একটা লিডারশিপ নিয়ে সিপিএম চলে যাবার পরে যেটা তিনি করতে পারতেন পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য সেটা করতে পারতেন একটা সৎ রাজ প্রশাসন তিনি উপহার দিতে পারতেন দুর্ভাগ্যবশত তার কিচ্ছু করা সম্ভব হয়নি বরং দুর্নীতি এবং চুরি সিপিএমের পাঁচগুণ বাড়তে শুরু করলো সিপিএমের আমলেও দুর্নীতি হতো যার জন্যেই সততার প্রতীক কথাটা এত জনপ্রিয় হয়েছিল দেখা যাচ্ছে না